বিশ্বের আটজন সবচেয়ে মোটা নারী এক নম্বরে আছেন ববি জো ওয়েস্টলি, যিনি আমেরিকায় থাকেন এবং বিশ্বের সবচেয়ে মোটা নারীদের একজন। 43 বছর বয়সী ববির ওজন এতটাই যে তিনি বাড়িতে হাঁটলে তার শরীর গ্যালারির দুই পাশে আঘাত করে। তার স্থূলতা তার নিতম্বকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। আসলে তার নিতম্ব 95 ইঞ্চি। ববি তার নিতম্ব আরও বাড়াতে চায়, কারণ সে সবচেয়ে বড় নিতম্ব রাখার বিশ্ব রেকর্ড করতে চায়। ববি তার ভারী ওজনের কারণে সোশ্যাল মিডিয়ায় বেশ বিখ্যাত হয়ে উঠেছেন। ডোনা নাসিম। ডোনা 1968 সালে জন্মগ্রহণ করেন, আমেরিকাতে থাকেন এবং তার ওজন প্রায় 453 কেজি। 2008 সালে ডোনা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখন থেকে তিনি বিশ্বের সবচেয়ে ভারী মহিলা হয়ে থাকবেন। তারপর থেকে ডোনার ওজন আরও বাড়াতে শুরু করেন। এই স্থূলতার সময় তিনি একটা সন্তানের জন্ম দিয়েছিলেন যা একটা বিশ্ব রেকর্ড, এবং সে কারণেই তার নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ করা হয়েছে। তালিকার 3 নম্বরে আছে মনিকা। মনিকা একজন মোটা মহিলা যিনি তার স্থূলতার প্রেমে পড়েছিলেন। মনিকা, যিনি একদিনে 12,000 ক্যালোরি অর্জন করেছিলেন, তার স্বপ্ন ছিল বিশ্বের সবচেয়ে মোটা মহিলা হবার। তবে তার স্বপ্ন পূরণ করা তার পক্ষে খুব কঠিন, কারণ আজ তার ওজন 317 কেজি। আমরা আপনাকে বলি যে গর্ভাবস্থার কারণে মনিকাকে তার ওজন 90 কেজি কমাতে হয়েছিল। এ সময় তিনি তার ফটোশুটও করিয়ে মানুষের সামনে তুলে ধরেন। তালিকার 4 নম্বরে আছে দাতব্য। বিশ্বের সবচেয়ে মোটা নারীদের মধ্যে একটা চ্যারিটি, মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাসকারী। কয়েক বছর আগে তার ওজন প্রায় 450 কেজি ছিল, কিন্তু পরে তিনি বুঝতে পেরেছিলেন যে স্থূলতা তার স্বাস্থ্যের জন্য ভালো নয়। তারপর থেকেই ওজন কমাতে শুরু করেন তিনি। আজ 40 বছর বয়সে তার ওজন 342 কেজি। তার ভারী শরীর নিয়ে আজ তিনি বেশ অসুখী। 5 নম্বর, আমেরিকার বাসিন্দা মায়রা রোজালেসকেও বিশ্বের সবচেয়ে মোটা মহিলাদের মধ্যে গণ্য করা হয়। তিনি এ পর্যন্ত 11 বার অস্ত্রোপচার করেছেন এবং তার ওজনও প্রায় 453 কেজি। তাদের স্থূলতার কারণ হল তার নিজের কাজের জন্য অন্যের সাহায্য নিতে হয়, সে নিজে কোনো কাজ করতে পারে না। 6 নম্বর, এমসি ফিল্ম জি ফ্লাফ একজন প্লাস সাইজের মডেল এবং তিনি মডেলিং এর মাধ্যমে অর্থ উপার্জন করেন। তিনি খাবার এড়িয়ে যান না এবং তার ওজন 390 কেজি। তাদের বাড়তে থাকা ওজন নিয়ে কোনো টেনশন নেই। কেউ যদি তাকে বোঝানোর চেষ্টা করে বা ওজন কমানোর কথা বলে, তবে তিনি ভীষণ রেগে যান, কারণ সে তার স্থূলতাকে খুব পছন্দ করেন। 7 নম্বরে আছেন প্যারিস স্মিথ। আমেরিকার বাসিন্দা 49 বছর বয়সী টেরি বিশ্বের সবচেয়ে মোটা নারীদের একজন। তার স্থূলতার কারণে তার বেঁচে থাকার জন্য কাজ করাও খুব কঠিন মনে হয় এবং এর জন্য তিনি অন্যদের সাহায্য নেয়। তার ওজন 317 কেজি। তার ওজনের কারণে সে হাঁটতে পারে না এবং সবসময় মাথা ব্যথা করে। 8 নম্বরে আছেন আলেকজান্দ্রিয়ার বাসিন্দা ইমান আহমেদ। 2017 সালে স্থূলতার কারণে যান তিনি। তাকে বিশ্বের সবচেয়ে ভারী মনে করা হতো। জানিয়ে রাখি, তার ওজন ছিল 500 কেজির বেশি। তিনি প্রায় 25 বছর ধরে তার বিছানায় শুয়েছিলেন। স্থূলতার কারণে সে নড়াচড়াও করতে পারত না। তার স্থূলতার পেছনে কারণ ছিল এলিফ্যান্ট আই নামক একটা রোগ। অতিরিক্ত ওজনের কারণে তার 2টো কিডনি ব্যর্থ হয় এবং মাত্র 37 বছর বয়সে তিনি তার জীবন হারান।